সারা দেশে সড়ক দুর্ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে। আলাদা আলাদা জায়গায় এসব দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী, তবে এখন তাদের নাম পরিচয় জানা যায়নি। এর আগে সকাল 6:45 দিকে ফরিদপুরের ভাঙা উপজেলার চৌরাস্তার তামিজউদ্দিন মোড়ে বাসের ধাক্কায় ইঞ্জিন চালিত অটোরিকশা চালক সহ 5 যাত্রী নিহত হন। অন্যদিকে সিরাজগঞ্জের শিয়ালকোল বাজারে বাস চাপায় শাকিল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরের ধেরুয়া রেল ক্রসিংয়ের সময় ট্রেন ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার গুরুতর আহত হয়। পরে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।